আজকে কুয়াশার মধ্যে গাড়ি চালাতে হলে কি কি বিষয় লক্ষণীয়, কি কি বিষয় বর্জনীয়, আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো কুয়াশার মধ্যে গাড়ি চালাতে সবচেয়ে ভয়ঙ্কর একটি বিষয়, অভিজ্ঞতার কোনো বিকল্প নেই, এবং এখানে নিজের ভুলের চেয়ে অন্যের ভুলে দুর্ঘটনাটি বেশি ঘটে থাকে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে এক্সপার্ট হতে হবে এবং এখানে কিছু কিছু বিষয় আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আমরা সেই বিষয়টি আজকে আমরা তাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি যারা নতুন তাদের জন্য ভিডিওটি ইফেক্টিভ হবে, যারা জানেন তো বেটার। সো আসছি ইন্ট্রো পরে। সেফ ড্রাইভ, সেফ ড্রাইভ, সেফ ইউ, সেফ ইউ, সেফ ড্রাইভ, সেফ ড্রাইভ, সেফ ইউ। ওকে, কুয়াশার মধ্যে গাড়ি চালাতে হলে আমাকে দক্ষ হতে হবে, আমাকে এক্সট্রা কেয়ার থাকতে হবে, এক্সট্রা মনোযোগ কনসেন্ট্রেশন থাকতে হবে। এখানে দেখা যায় যে আপনি সঠিকভাবে চালাচ্ছেন, বাট অন্য কেউ আপনার ভুল করে আপনার গায়ে এসে পড়তে পারে। দেখুন, এখানে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না সামনে। তো সেক্ষেত্রে এমনও হয় যে লাইট, যখন হেডলাইট জ্বলে বা ফগ লাইট, অনেক সময় 4-5 হাত দূর থেকে দেখা যায় না, ইন্ডিকেটর লাইট দেখা যায় না, কুয়াশাটি এমন ঘন থাকে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এক্সট্রা এখানে কেয়ারফুল হতে হবে। এইরকম বাঁকে অবশ্যই কখনোই ওভারটেকে যাওয়া যাবে না, ওভারটেকে তো একদমই যাবেন না যতক্ষণে আপনি নিজের চোখে না দেখবেন। 80% 100% আপনার পক্ষে না যাবে, কুয়াশার মধ্যে আপনি ওভারটেক করতে যাবেন না, এই হচ্ছে বিষয়। রাস্তা পিচ্ছিল থাকে, সেক্ষেত্রে অবশ্যই এক্সট্রা সতর্ক হতে হবে। আর আপনি যদি সামনে আপনার অন্য কোনো গাড়ি থেকে থাকে, তাহলে নিরাপদ দূরত্ব বজায় রেখে আপনি সেই গাড়িকে ফলো করুন। আপনার ইমার্জেন্সি লাইট এবং হেডলাইট, ফগ লাইট একসাথে জ্বালিয়ে রাখুন, এবং আপনার যে বাম পাশ আছে যতটুকু দিয়ে যাওয়া যায় সেইটুকু দিয়ে আপনি যান। এবং রাস্তার মধ্যে যে সাদা দাগগুলো আছে, সেই অবশ্যই সেই সাদা দাগগুলো আপনি ফলো করবেন, এবং রাস্তার মাঝের অংশ যে সাদা দাগগুলো আছে সেগুলোকে আপনি ফলো করবেন। আর এখানে কিছু বিষয় দেখিয়েছি, যেমন এই এইরকম ভরা কুয়াশার মধ্যে আপনি কখনই ওভারটেকিংয়ে যাবেন না। নেক্সট, আপনার গ্লাস ঘোলা হয়ে যাবে, ভিতরে টেম্পারেচার যখন হাই হয়ে যায়, বাইরে টেম্পারেচার লো থাকে, তখন বারবার গ্লাস পরিষ্কার করে নেবেন। এরকম ধরনের বাকি কখনো কুয়াশা ছাড়া, কুয়াশা হলেও আপনি কখনো ওভারটেকে যাবেন না। আর এরকম পরিস্থিতিতে কখনোই গাড়ির পিছন পিছন আপনি ক্লিয়ার না হয়ে ওভারটেকিংয়ে যাবেন না। গতি অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন, গতি নিয়ন্ত্রণ রাখলে আপনি গাড়ি স্লো করে ফেলতে পারবেন বা দ্রুত দাঁড় করাতে পারবেন। এছাড়াও হঠাৎ স্পিড ব্রেকার আপনার সামনে পড়ে যেতে পারে, অনেক সময় অনেক জায়গায় সিগনাল থাকে না, সেক্ষেত্রে অবশ্যই ব্রেক করার সময় হুট করে ব্রেক না করে স্লিপ করতে পারে, তাহলে পাম্প করে আস্তে আস্তে ব্রেক করুন। আর এরকম পরিস্থিতি দেখুন, এখানে একটি বিষয় আপনাকে দেখিয়েছি, দেখুন এই গাড়িটি যখন যাচ্ছে, আমি কিন্তু দেখুন এই গাড়িটি পিছনে যাইনি, আর সামনে গাড়িটি এমার্জেন্সি লাইট, দেখুন এই অলরেডি একটি গাড়ি কিন্তু এখান থেকে চলে আসছে। তো আমি যদি হয়তো যাইতাম, হয়তো এখান থেকে বের হতে আমার একটু কষ্টই হতো, সুতরাং আমি কখনো অনুমান নির্ভর এরকম ওভারটেকিংয়ে যাবো না। আর দেখুন গ্লাসটি বারবার ঘোলা হয়ে যাচ্ছে, আমি পানি দিয়ে চেষ্টা করছি এবং এসি সেরে চেষ্টা করছি আমার গ্লাসটিকে বারবার পরিষ্কার করার জন্য। এবং ভিতরে যদি আপনার এসি না থেকে থাকে, তাহলে আপনার দুই পাশের দুইটি উইন্ডো আপনি কিছুটা নামিয়ে রাখবেন, তাহলে ভিতরে গ্লাসটি ঘোলা হয়ে যাবে। মানে যদি ঘোলা হয়ে যায়, তাহলে টিস্যু অথবা ভালো শুকনো কোনো কাপড় দিয়ে আপনি বারবার পরিষ্কার করে নেবেন। এবং আমি দেখতে পাচ্ছেন যে একটি ট্রাককে আমি ফলো করছি, তার পিছনে পিছনে যাচ্ছি, আর কিছুক্ষণ পরপরই আমার গ্লাস অটোমেটিকলি কুয়াশা পরে ঘোলা হয়ে যাচ্ছে। যদিও আমার এসি চলতেছে, এসি চললেও আমার দেখা যায় যে গ্লাস বাইরে থেকে কুয়াশা পরে আমার গ্লাস ঘোলা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি পানির সাথে কিছুটা শ্যাম্পু জাতীয় জিনিস মিশিয়ে নিয়েছি, যা তো দ্রুত ক্লিয়ার হয়ে যায়। এই হচ্ছে বিষয়। আর একটি বিষয় হলো যে আপনি সঠিকভাবে গাড়ি চালালেও অনেক সময় দেখা যায় যে অন্য কেউ ভুল করে আপনাকে দেখলো না, অন্য ভুল করতে পারে। সেই ভুল থেকে আপনাকে পরিত্রাণ পেতে হলে আপনাকে অবশ্যই আপনার নিজের নিয়মে গাড়ি চালাতে হবে। আরেকটি বিষয় সবচেয়ে বড় ভয়ঙ্কর, সেটি হচ্ছে যে রাস্তার পাশে আপনি কুয়াশার মধ্যে গাড়ি চালান, আপনার সাইড দিয়ে জায়গা গেলেন, কিন্তু হঠাৎ দেখবেন যে জমানো গাড়ি থাকে, যেগুলোতে কোনো ইন্ডিকেটর লাইট থাকে না, কোনো সিগন্যাল থাকে না, কুয়াশার মধ্যে এটি বিপজ্জনক হয়। আরেকটি সমস্যা হতে পারে, যেটি হচ্ছে আপনি রাতে যদি কোথাও যেয়ে থাকেন, দূরের রাস্তায় যেয়ে থাকেন, তাহলে অবশ্যই অন্য কোনো গাড়ির সাথে যাবেন। আদারওয়াইজ অনেক সময় কুয়াশার মধ্যে গাড়ি আপনি দ্রুত চালাতে পারবেন না, সেক্ষেত্রে গাড়িতে ডাকাতি হওয়ার সম্ভাবনাও থাকে। তো আজকে রাতে আমি বললাম যে আমি 4-5 হাত আমার সাথে কোনো গাড়িই ছিল না, আমি একাকই গাড়ি চালিয়েছি, সেক্ষেত্রে আমি গাড়িতে সামনে কিছুই দেখতে পাচ্ছিলাম না, কী যে দুর্দশার মধ্যে গাড়ি চালিয়েছে। সেই ভিডিওগুলো আসলে ঘোলা এত ছিল যার কারণে আমি করতে পারিনি। তো যতটুকু আমি পেরেছি এরকম তো এক হাত দিয়ে চালানো অবস্থায় করেছি আপনাদের জন্য। তো আপনারা যদি এই ভিডিওগুলো শেয়ার করেন, অন্যকে জানিয়ে দেন, হয়তো অনেকে এই জিনিসগুলো জানতে পারলো, শিখতে পারলো। এবং যখন আজকে ভিডিওটি করছি, তখন আজকে ভিডিওটি আজ সকালে ফরিদপুরে একই পরিবারের
চারজন সহ ছয়জন নিহত হয়েছেন এই কুয়াশার কারণে। তো যাই হোক, আশা করছি ভিডিওটি অনেক ইফেক্টিভ হবে। তো আমরা যে বিষয়গুলো বললাম সেটি আবার একটু রিপিট করি, যে আমরা কখনোই ওভারটেকিংয়ে যাব না, আমরা আমার সাইড ধরে যাব, আমরা গ্লাসকে লুকিং গ্লাস এবং গ্লাসকে সবসময় পরিষ্কার রাখবো, আমরা হেডলাইট, ফগ লাইট, ইমার্জেন্সি লাইটগুলো জ্বালিয়ে রাখবো, আমরা আমাদের সাদা যে দাগগুলো আছে রাস্তার মধ্যে এগুলো আমরা খেয়াল করব, আর হঠাৎ করে ব্রেকের প্রয়োজন হলে আমরা হুট করে ব্রেক করব না, পাম্প করে ব্রেক করব। এই হচ্ছে বিষয়। আর ভিতরে বা যদি আপনার এসি না থেকে থাকে, এসি থাকলে অবশ্যই আপনাকে এসি চালাতে হবে, নাহলে ভিতরে এবং বাইরে মিলে টেম্পারেচার অ্যাডজাস্ট থাকবে না, তখন দেখা যাচ্ছে ভিতর থেকে আপনার ঘামাইয়া যাচ্ছে, আর বারবার গ্লাস পানি দেওয়া পরিষ্কার করে নেবেন। এই হচ্ছে বিষয়। আর সবসময় ও সামনে যদি গাড়ি থেকে থাকে তাহলে আপনার গাড়ি সামনে গাড়িকে ফলো করুন, গতি অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন, এবং চোখে না দেখা পর্যন্ত অনুমান নির্ভর কোনোভাবেই আপনি গাড়ি সামনের দিকে যাবেন না, কারণ জানেন না আপনি হয়তোবা আপনার 7-8 হাত সামনে কোনো গাড়ি চলে আসতেছে, আপনার হেডলাইট জ্বালানো থাকলেও আপনি অনেক সময় দেখবেন না যে হঠাৎ করে গাড়ি চলে আসছে। এই হচ্ছে বিষয়। আর অনেক সময় রাস্তার সংকেতগুলোও দেখা যায় না কুয়াশার কারণে। তো এরকম ঘন কুয়াশার মধ্যে যদি আপনারা কখনো পড়েই যান তখন অবশ্যই এই বিষয়গুলো আপনাকে ফলো করতে হবে। আর অন্যান্য সময় যে কনসেন্ট্রেশন থাকে গাড়ি চালানোর, যদি মনোযোগ থাকে তার চেয়ে বেশি মনোযোগ অবশ্যই আপনাকে এখানে রাখতে হবে। সামনের যদি কোনো সিটে কেউ বসা থাকে সেক্ষেত্রে অবশ্যই তাকেও ফলো করতে বলবেন, তাকেও বারবার বলতে বলবেন যে সামনে কিছু আছে কি না, তাহলে দুজনের দেখায় দেখা যায় যে অনেক সময় ভুল হবে না। এই হচ্ছে বিষয়। আর অবশ্যই এই সময় গাড়ি চালানোর সময় অন্তত লাউডলি গান বাজাবেন না, এবং পাশে যদি কেউ বসা থাকে তার সাথে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবেন না, এবং শারীরিক সুস্থতা থাকলে অবশ্যই গাড়ি চালাবেন, আদারওয়াইজ গাড়ি চালাবেন না। এই ছিল বিষয়। আশা করছি ভিডিওটি অনেক ইফেক্টিভ হবে। আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনাদের অনেক কমেন্টসের উত্তর দিতে পারি না, অনেক সময় মতো ভিডিও করতে পারছি না অনেক ঝামেলার কারণে, হোপফুলি খুব দ্রুত চলে আসবো। এই পর্যন্তই আজকে, সবাই ভালো থাকবেন, আর আসছি খুব শীঘ্রই নেক্সট ভিডিও নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অবশ্যই নিরাপদে গাড়ি চালাবেন।